বিস্ফোরণটি ঠিক কিভাবে ঘটল, আইএসআই জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা, কেমিক্যাল বা আরডিএক্স থেকে এই বিস্ফোরণ হয়েছে কিনা। লুধিয়ানা ব্লাস্টে উঠে এলো অতি আশ্চর্যজনক নানান তথ্য। 1 কেজি আরডিএক্স পাওয়া গেছে এই ঘটনায়, এবং এই বিস্ফোরণে নিহত হওয়া বিস্ফোরণকারীকে শনাক্ত করা গিয়েছে, যিনি পাঞ্জাব পুলিশের কর্মরতা এক সিপাহী যাকে বরখাস্ত করা হয়েছিল, নাম তার গগনদীপ। 2019 আরডিএক্স মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া এর আগে নানান ধরনের মামলায় তার নামে রুজু করা হয়েছিল। 2 বছর জেল খাটার পর 2021 অর্থাৎ এই বছর সেপ্টেম্বর মাসে জেল থেকে ছাড় পায়। এছাড়া এই ঘটনায় 2 জন ভারতীয় সৈনিক সমেত আরও 23 জন অর্থাৎ মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থান থেকে। এই গগনদীপ এবং 2 জন সেনা সমেত এই 25 জন আরও রয়েছেন, যারা পাকিস্তানের খুফিয়া এজেন্সি আইএসআই এবং বাব্বার খালসা ইন্টারন্যাশনাল এজেন্সিকে ভারতবর্ষের সামরিক বিভাগে তথ্য সরবরাহ করত। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার, এই ধরনের সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ভারতবর্ষের বিভিন্ন সেনা ছাউনি এবং সেনাদের, এছাড়া নানা ধরনের গুপ্ত সামরিক তথ্যকে সরবরাহ করত পাকিস্তানে বসে থাকা খুফিয়া এজেন্সি আইএসআই এবং বাব্বার খালসা ইন্টারন্যাশনাল আতঙ্কবাদী সংস্থাকে। ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের প্রোটোকল অনুযায়ী কোনো সেনা, সেটা প্যারামিলিটারি হোক, আর্মি হোক বা বিএসএফ জওয়ান হোক, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সহজে আসতে পারবে না, এবং আসলেও তারা কিন্তু তাদের কাজ সম্পর্কে বা আমাদের সামরিক খাতের তথ্য সম্পর্কে কখনোই পোস্ট দিতে পারবে না। কিন্তু গ্রেপ্তার হওয়া 2 জওয়ান অর্থাৎ বিএসএফের 2 সেনার মোবাইল থেকে এই তথ্য পাওয়া গেছে যে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার দ্বারা এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজস্থানের শ্রী গঙ্গানগর সেনা ছাউনি এবং কিছু সেনার ছবি সমেত আরও কিছু গোপন তথ্য সরবরাহ করত পাকিস্তানের খুফিয়া এজেন্সি আইএসআইকে। কীভাবে ঠিক বিস্ফোরণটি ঘটেছিল, লুধিয়ানা ব্লাস্টে বিস্ফোরণে চিহ্নিত করা হলো কীভাবে গগনদীপকে, গগনদীপের বাড়ির লোকজন তার হাতের এবং শরীরের ট্যাটু দেখে এবং তার সিম থেকে চিহ্নিত করে যে এই নিহত হওয়া বিস্ফোরণকারী গগনদীপ। বিস্ফোরণের ঠিক কিছুক্ষণ আগে গগনদীপ প্রায় 1 কেজির বেশি আরডিএক্স নিয়ে কোটচত্বরের 3 তলায় লেডিস বাথরুমে মধ্যে প্রবেশ করে বোম বাঁধার জন্য বা বামটি তৈরি করার জন্য, এবং সেই সময় পাকিস্তানের খুফিয়া এজেন্সি আইএসআইয়ের সাথে তার ফোন মারফত সোশ্যাল মিডিয়া কানেকশনে সেই তথ্য সরবরাহ করছিল। সেই মুহূর্তে বোমটি ফেটে গিয়ে এই ভয়াবহ বিস্ফোরণ।